হাসপাতাল না বিউটি পার্লার, রোগীর চিকিৎসার জন্য তৈরি না আইব্রো প্লাকের জন্য? বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল ঘিরে সামনে আসছে এমনই একাধিক প্রশ্ন, অভিযোগ উঠছে হাসপাতালের অন্দরে অসামাজিক কাজের অভিযোগ, জড়ালো শাসক নেতার নামও। 2018 সাল থেকে আমাদের হাসপাতালে রাকেশ শীল এক দাদা আছে, যেই দাদা এই হাসপাতাল পরিচালনা করে। গত শুক্রবার হাসপাতালের মহিলা নিরাপত্তা কর্মীরা বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে সুপারের দ্বারস্থ হন। অভিযোগ, সেই সময় ওয়ার্ড গার্লদের কয়েকজন সোমা মুখোপাধ্যায় নামে এক মহিলা নিরাপত্তা কর্মীর ওপর চড়াও হয়ে মারধর করে, তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এমন ঘটনার পর মহিলা নিরাপত্তা কর্মীরা অভিযোগ করছেন হাসপাতালে অসামাজিক কাজকর্ম চলে, পুরোটাই হয় তৃণমূল নেতা রাকেশ শীলের মদতে। 2018 সাল থেকে আমাদের হাসপাতালে রাকেশ শীল এক দাদা আছে, যেই দাদা এই হাসপাতাল পরিচালনা করে। হ্যাঁ, এবার এখান থেকে মানে তার সম্পূর্ণ তত্ত্বাবধানে হাসপাতাল চলে, আমাদের যে সুপারভাইজাররা তার তত্ত্বাবধানেই চলে, এখান থেকে বিভিন্ন রকম যে সামাজিক অসামাজিক কাজকর্ম ওনার তত্ত্বাবধানে চলছে। অভিযোগ মানতে চাননি তৃণমূল নেতা রাকেশ শীল, তার দাবি ভোটের মুখে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই ধরনের অভিযোগ করা হচ্ছে। এগুলো কি তাহলে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ? অ্যাকচুয়ালি আমাদের সামনে ইলেকশন চলে আসছে, ইলেকশনের জন্য আমাদের দলকে একদম বাজে মানে একটা খারাপ বার্তা দেওয়ার জন্য, আমাদের ভোট নষ্ট করার জন্য প্রতিদিন একটা করে নাটক করা হচ্ছে, প্রেস মিডিয়া ডেকে পেপারে নাম দেওয়া, আমাদের দলকে খারাপ করে দেওয়ার জন্য এইসব। এমন অভিযোগ সামনে আসায় বৈঠক করেন দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, অন্যায় বরদাস্ত করা হবে না বলে সাফ জানান তিনি। যদি করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে, কিন্তু আমরা তো প্রথমেই বললাম যে এই পুরো ঘটনার পিছনে আমাদের জিরো টলারেন্স। আমরা এই ঘটনাটাকে আমি যে এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে একটা ইলেকশন ডিক্লেয়ার করেছে, এই সময় কোনোভাবে যদি কেউ সরকারি পরিষেবাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করে বা সরকারি সরকারকে মেলায়ন করার চেষ্টা করে বা সরকারি পরিষেবাগুলোকে ব্যাহত করার চেষ্টা করে, এটাকে আমরা কোনোভাবে কোনো বরদাস্ত করব। পুলিশকে আমরা পরিষ্কার রিকোয়েস্ট করেছি, আমার পুলিশ প্রশাসনের সঙ্গে আমার বারবার কথা হয়েছে, তাতে আমি পরিষ্কার করে বলেছি যে আপনারা আপনাদের এই এনকোয়ারিটাকে প্লিজ যত দ্রুততার সঙ্গে সম্ভব এটা কমপ্লিট করুন। তৃণমূল নেতার মদতে হাসপাতালে অসামাজিক কাজকর্মের অভিযোগে শাসক দলকে এক হাত নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। হসপিটাল নদী শ্মশান, এমন কোনো জায়গা নেই যেখানে তৃণমূল কংগ্রেস চুরি করে না, ওই হসপিটাল থেকেও কাটমানি খায় ওরা। কার মহিলারা ঢুকবে ওখানে, ওয়ার্ড গার্ল হবে, কার কি হবে, এই নিয়ে এদের মধ্যে মারামারি চলে। আর বালুরঘাটের গুন্ডা আছে, সেই গুন্ডাটাও এখানে দাদাগিরি করে। লোকসভা নির্বাচনের মরশুমে হাসপাতালে অব্যবস্থার অভিযোগ যে রাজ্য রাজনীতির ময়দান উত্তপ্ত করবে তার বলার অপেক্ষা রাখে। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।